কি হয়েছিল ঘটনাটা? জোরে গাড়ি ওখানে আমার হালকা আছে। এবার আমি ভেবেছিলাম কি যে ইলেকশনে গাড়ি হচ্ছে, কন্ডাক্টর বলছে তোলা আমাদের গাড়ি দেওয়া আছে, এবারে আরামসে আরামসে গাড়িটা নিয়ে যাচ্ছি, তোলে গাড়ি হালকা আছে, আরামসে আরামসে যাচ্ছি। ওরা ওরা চিৎকার করতে দাঁড়াতে বলতে আমি দাঁড়িয়ে পড়েছি। একজন অফিসার এসে দরজা খুলে আমার গাড়ির চাবি তুলে নেয়, দিয়ে এবারে আমাকে মারা হয়ে পাঁচ ছথা করে মেরেছে, খুব জোরে মেরেছে গাল পাটা ডান সাইড। আমার গাল পাটা প্রচুর ব্যথা করছে, কানে শুনতে পাচ্ছি। তারপরে ওই ওখান থেকে বলছে যা তুই গিয়ে চাবিটা তুলে দিল। আমি ওখান থেকে রেগে রেগে গাড়ি নিয়ে এসে মিলননগর স্ট্যান্ডের উপরে গাড়ি ঘিরে দিয়েছি। কি বলবেন এই পুলিশের এই যে মারল? কি বলবো আমি আর কি বলবো, এখানে ওনাদের হাতে আইন, ওনারা কি করবে না করবে ওনারাই জানেন। ওনাদের হাতে অস্ত্র মানে ওনারা যাকে পারবে জানেন, এই তো ব্যাপার। আপনি খুব মানসিকভাবে আঘাত পেয়েছেন? আমার প্রচুরভাবে, আমার এখানে কানে প্রচুর আঘাত পেয়েছে, খুব জোরে মেরেছে। এরকম মানে পশুকেও মারে না, এরকমভাবে পশুকেও মারে না, মানুষকে যে মারলো। হাওড়া থেকে আপনি গাড়ি চালিয়ে নিয়ে এসছেন দীঘা যাবেন? হ্যাঁ। প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার ভর্তি ছিল। ওনারা প্রতিবাদ করার পরে লাস্টে চাবি ছুড়ে দিয়ে বললো যা তুমি, দিয়ে এসে আমার গাড়ির সামনে আমার গাড়ির ক্যামেরা করে ওরা আমাকে ছেড়ে দিল। আপনি আর চালাতে পারেন? আপনার নাম? আমার নাম গোপাল ধল। বাবুকে ফোন করেছি, বাবু বলছে কে কি খবর না ড্রাইভারটা গাড়ি নসিয়ে আছে।